চেয়ারম্যান সাহেব ইঙ্গিত দিয়ে গেলেন ফর্মের মধ্যেও ফর্মালিন ঢুকে গেছে তাই তো শফিকুল জাগরণী গিয়েছিল সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে রং বিরঙের হুজুর সেরে দেশে রং বিরঙের হুজুর আয় সেরে কোন হুজুরের দাড়ি ছাটা কারো বাবার অল্প কয়টা শেষ করেছে পানে দাদা হাকিম পুরি খাইয়া রে রং বিরঙের হুজুর ইন্টারনেটে যুবকদের মাথা খেয়ে হ্যামিলিনের বাসি হওয়া মতো করছে কয়েকদিন আগে এক শোকরার বক্তৃতা শুনলাম শোকরা বললাম এই কারণে ওকে দেখলাম কয়েকদিন আগে শোকরা অবস্থায় কারমাইকেল কলেজের ছাত্র সে এখন নাকি ইন্টারনেটে বক্তব্য দেয় কয়েক কাগজের টাকা হারাম ফতুয়া দিয়েছে ওর দাদা কাগজের টেকা হারা তারপরে কয়েকদিন আগে আবার নতুন ডেলিভারি আল্লাহর আল্লাহ নাকি যখন দেওয়া বন্ধ ছিল কয়েক মাস তখন নাকি আল্লাহ নবী আত্মহত্যার চেষ্টা করেছিলেন এত বড় জঘন্য কথা এইসব ঠোকরা বকে ইন্টারনেটের মধ্যে এগুলি দেখার জন্য সেন্সর করার মতো লোক না কেন কাতে দিন পাইবে যেই দিন তোরা যারা সিলি ল্যাংতা বাবার লোক যৌ পিটাইয়া কবে জাহান নামে ঢো আহে দিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিয়াদীসের আলোকে জীবন করি এনাল হেমদাল্লা হে ওয়া দা ওয়াসাল তুয়াসালমু আল্লাহ আল্লাহ নেভিয়া وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم ختابه بعد أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي الامين صلى الله وسلم طلب العلم فريدة على كل مسلم او كما قال عليه الصلاه والسلام جابوتي شَيْءٍ মহান আল্লাহ পাকের জন্য যিনি মানব জাতির প্রথম শিক্ষক মানব জাতির প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ দলিল كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الله بلط وعلم ادم الاسماء كلها আদম আসাল্লামকে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন কে শিখালেন আল্লাহ কাকে শিখালেন কি শিখালেন সব বস্তুর নাম আদম আ ভুল করেছিলেন এই কথা বলেন না নেমে যান থেকে নেমে যান স্টেজের মর্যাদা রাখতে পারবেন স্টেজ থেকে নেমে যান তামাশা করার জন্য ম্যাপিল করা হয়নি অসুস্থ শরীর নিয়ে বসেছি দুটা কথা বলার জন্য যার মোবাইল চালানো দরকার দেড় কিলোমিটার দূরে চলে যান মোবাইল চালাতে থাকেন ও আজ আসবেন না আদম ভুল করেছিলেন ভুলের ক্ষমাটা কীভাবে পেলেন ফাত

তওবা করার ভাষা ক্ষমা চাওয়ার ভাষাকে শিখিয়েছিলেন কয়লা রব্বানা যালমনা ফুসনা ওয়া ইল্লাম তাগফিরা লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন কয়লা দুইজন বললেন কোন দুইজন আদম সাল্লাম এবং মা হাওয়া দ্বি বচন কয়লা তারা দুইজন বললেন কয়লা মানে তিনি বললেন কয়লা টানলেই হবে দুইজন বললেন কয়লা ইল্লাম ও লানা ওয়া ও প্রভু হে আমরা জুলুম করেছি আমাদের নিজের নফসের উপরে আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আপনি যদি আমাদের উপরে দয়া না করেন অবশ্য অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব পাক দোয়া কবুল করলেন মানবজাতির জাতির প্রথম শিক্ষককে স্বয়ং আল্লাহ পাক নিজের শিক্ষা দিলেন শিক্ষা দেওয়ার জন্য পশু পাখিকেও আল্লাপাক তৈরি করলেন فبعث الله غرابا فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري ثوة أخيه فبعث الله غرابا ليريه كيف يواري صوره اخيه فبعث الله غرابا يبحث في الارض ليريه كيف يواري صوره اخيه قال يا ويلتى اعززت ان اكون مثل هذا الغراب ছেলে কাবিল যখন হাবিল কে হত্যা করল হত্যা করার পরে লাশটা কিভাবে দাফন করবে খুঁজে পাচ্ছিল না আল্লাহ রাব্বুল আলমিন একটি কাক পক্ষীকে পাঠালেন কোরআন সাক্ষী আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল মায়েদায় একত্রিশ নম্বর আয়াতে বলেন আল্লাহ রব্বুল আলমিন একটি কাক পক্ষীকে পাঠালেন মাটি খনন করার জন্য ইয়ালাত অ্যাজ স্টুয়ান কোন মিথ হেল গোরাব কাবিল বল্লভ আমি কি অক্ষমতা প্রকাশ করব। আমি কি পারি নাই কাক যেভাবে মাটি খোঁড়ে মাটি খোঁড়ে আমার ভাইকে দাফন করার কাজ আমি কি করতে সক্ষম নই আল্লাহ রবীন্দিন মানুষকে শিক্ষা দিলেন মানুষকে শিখাবার জন্য কাক পক্ষীকে শিক্ষক নিয়োগ করলে কাক পক্ষী মানুষের শিক্ষক পিঁপড়া মানুষের শিক্ষক মৌমাসি মানুষের শিক্ষক পিঁপড়ার কাছ থেকে কি শিখা যায় দলবদ্ধ শৃঙ্খলাবদ্ধ চলাফেরা করে পিঁপড়ার মধ্যে ঐক্যবদ্ধতা আছে এক টুকরা খাবার পেলে হাজার হাজার পিঁপড়া ভাগাভাগি করে খায় ঠিক না বেঠি যদি বড় টুকরা খাবার পায় তো কিছু পিঁপড়া সামনের দিক থেকে টেনে নিয়ে যায় আর কিছু পিঁপড়া পিছন দিক থেকে ঠেলা দেয় ধাক্কা দিয়ে আস্তে আস্তে আগায় দেয় সরকারি দল আর বিরোধী দল পিঁপড়ার মধ্যে নেই পিঁপড়ার মধ্যে আছে একটা হলো সরকারি দল আর একটা হল সহযোগী দল তারা টানে সামনের দিক থেকে ওরা হলো সরকারি দল আর পিছন দিক থেকে যারা সহযোগিতা করে তারা হলো সহযোগী দল পিঁপড়া একটি ক্ষুদ্র প্রাণী তার কাছ থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে দলাদলি ভাগাভাগি মাসলা মাসাইল রাজনৈতিক গোলমাল সামাজিক কন্দল এগুলি পিঁপড়ার মধ্যে নেই একটুকরা খাবার পেলে ভাগাভাগি করে খাওয়া হয় যারা দলাদলি করেন তাদের কাছে অনুরোধ করি পাক কোরআন ক্যারিমে পিঁপড়ার সুরা নাদিল করেছে। কিসে সুরা পিঁপড়ার সুরা এটি এমনি দেখার জন্য না সেখানদের শিক্ষণীয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য কোরআন পাঠিয়েছেন আল্লাহ পাক বলেন শাহর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কোরআন হুদান লিনাসি ও বাইনাতিম মানুষ মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ

কোরআন পাঠিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ পিঁপড়ার সুরা দিলেন মমাসির সুরা দিলেন মাকড়াসার সুরা দিলেন হাতির সুরা দিলেন কোরআনের শুরু হলো গরুর সুরা দিয়ে কোন সুরা দিয়ে কোরআন শুরু হলো সৌরা তুল বাকারা গরুর সুরা সুরা কোরআন শেষ হলো কাক কোন সুরা দিয়ে সৌরা গরু দিয়ে কোরআন শুরু হলো মানুষ দিয়ে কোরআন সমাপ্ত হল গরুরাও যদি কোরআন পরে কোরআনকে উপলব্ধি করে কোরআন পড়লে গরুরাও মানুষ হয়ে যায় কেন কারণ কোরআন এমন এক যুব সন্ধিক্ষণে এসেছিল পৃথিবীতে যারা উটের পানি খাওয়ানোর সিরিয়াল মেনটেন করতে গিয়ে এক শতাব্দী কাল যুদ্ধ করেছিল আরবের বুকে ঐতিহাসিক ফিজার সংগঠিত হয়েছিল আরবের দুই লড়াকু গোত্রের মধ্যে কোন গোত্রের ওঠ আগে পানি পান করবে এই সিরিয়াল মেনটেন করতে গিয়ে আরবের বুকে গোলমাল হয়েছিল এক শতাব্দী পার হয়ে গেল কিন্তু গোলমাল থামে না সেই লড়াকুজাতি কোরআন পরে কোরআনের সংস্পর্শে এসে এমন ভ্রাতৃত্ব সাম্যমাতৃত্ব শিখেছিলেন এমন শৃঙ্খলা শিখেছিলেন চলন্ত ব্যাটাল ফিল্ডে যুদ্ধের ময়দানে একজন সাহাবি আহত হয়ে পানির জন্য তালাশ করলেন পানি চাই সাকি পানি নিয়ে গিয়ে তার কাছে দিলেন বললেন পানি পান করার জন্য চেষ্টা করছেন আরেকজন মুজাহিদ বললেন আমাকে পানি দাও প্রথম মুজাহিদ বলেন পানি আমার পরে ঘরেও চলবে আমার ভাইকে আগে পানি দান করো সাকি বলেন আমি পানি নিয়ে দ্বিতীয় মুজাহিদের কাছে গেলাম দ্বিতীয় মুজাহিদ পানি পান করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় তৃতীয় একজন পানি বলে আওয়াজ দিল দ্বিতীয় মুজাহিদ বলেন পানিটা নিয়ে আমার ওই ভাইকে দিয়ে দাও আমার পরে হলেও চলবে সাকি বলেন আমি পানি নিয়ে চলে গেলাম তৃতীয় মুজাহিদের কাছে আল্লাহর ডাকে সারা দিয়ে শহীদ হয়ে চলে গেছেন আল্লাহর ডাকে সারা দিয়ে পিয়ালা পান করে আল্লাহর দরবারে চলে গেছেন দনিয়ার পানি পান করার সুযোগ তার আর জোটে নাই সাকি বলেন পানিটা আমি দ্বিতীয় মুজাহিদের কাছে এনে দেখি তিনিও শহীদ হয়ে গেছেন প্রথম জনের কাছে এনে দেখি তিনিও শহীদ হয়ে গেলেন এক পেয়ালা পানি পৃথিবীর বুকে রয়ে গেল তিনজন মোজাহিদ শহীদ হয়ে গেলেন কারো পানির প্রয়োজনই তার সেখানে ছিল না আল্লাহ রাব্বুল মিন বলেন ভাইকে প্রাধান্য দিয়েছিল নিজের মধ্যে দারুণ প্রয়োজনীয়তা অনুভব করছিল সেই লড়াকু আরব জাতি উঠকে পানি পান করাবার সিরিয়াল মেনটন করতে গিয়ে এক শতাব্দী যুদ্ধ চালিয়েছিল সেই লড়াকু আরবের লোক কোরআনের মাধ্যমে এত ভদ্র হয়েছিলেন চলন্ত ব্যাটাল ফিল্ডে জীবন সৈন্যের পরন্ত বেলায় মানবতার পরম চরম পরাকাষ্ঠা দেখালেন যা পৃথিবীর ইতিহাসে সাক্ষী হয়ে রইল সেই কোরআন এখনো আছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বললেন আজকে আলেমদের কি অবস্থা কত বড় জঘন্য মিথ্যা শুধু এই জঘন্য বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য সম্মিলিত মনে দলিলে নাই দলিলে নাই আছে কি দলিলে দলিলে নাই ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাতের দলিল আসমানের নিচে জমিনের উপরে নাই 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 আর একজন বলছেন নাই কোথায় দেখাও আমি গেছিলাম টাঙ্গাইলে ওয়াশ করতে একজন মুরব্বী বললেন সম্মিলিত মোনাজাত নাই কোথায় দেখাও তা আমি সভাপতি সাহেবকে বললাম দুই হাজার টাকার একটা নোট দেন কয়ে দুই হাজার টাকার নোট নাই নাই কোথায় দেখা দুই হাজার টাকার নোট কি বাংলাদেশ সরকার ছাপিয়েছেন বাজারে কি পাওয়া যায় সভাপতি কি দেখাতে পারবেন দুই হাজার টাকার নোট বাংলাদেশ সরকার সাফায় নেই অতএব বাজারে নেই অতএব সভাপতি সাহেব কেন এ দেশের প্রধানমন্ত্রীও দুই টাকার নোট আপনাকে দেখাতে পারবে না হরস সালতের পরে সম্মিলিত মানাদ নবী করেন নাই ওই তো হাদিসে নাই আমার দাদা কবর ঠেলে উঠে আসলেও নাই দেখাতে পারবে না কথা বোঝা গেল এই সহজ সরল সমীকরণ জানে না জনগণকে ধোঁকা দেয় আর শুনলে নাহি নড়ে আর শুনলে নাহি নড়ে ভাড়াটিয়া কোরআন পরে বাপের জাকান্দানি কালে ডাক মোল্লা আম্মা বলে মোল্লার অপেক্ষায় মালাকুলি তোরা আল্লাহর ছেড়ে দিয়ে কেউ পড়লো এমে বিয়েক ভয়েতে বাপের জানা যায় না দাঁড়ায় ও ভাগা বাঙ্গালি তোরা কে দেখবি আয় এত আলেম সাহেব গল্প করলেন ঢাকায় থাকেন উনি উনি বলেন আমাকে এক লোক দাওয়াত করে নিয়ে গেল বাপ মার জন্য দোয়া করার জন্য সস্তা মানে পাঁচশো টাকা দিল আর পাঁচ কেজি মিষ্টি দিল তা আমি দোয়া করলাম রব্বের কামীরা দোয়া করে দেখলাম মিয়া আমাকে যে আনছিলেন আমি আসছিলাম আমার বুঝ হয়ে গেছে পাঁচ কেজি মিষ্টি পাইছি আর পাঁচশো টাকা পাইছি আপনি যে আমাদের যে কাজে আনছিলেন আপনার কাজ কি হয়েছে আমি তো জানি না আপনি তো আরবিতে দোয়া করলেন আমি দোয়া করলাম রব্বির হাম হুমা আল্লাহ ওই দুইজনকে ক্ষমা করো যার পেটে ছিলাম আর যার ওরসে ছিলাম ওই পিতা মাতাকে ক্ষমা করো কামা সাগিরা তো কছে টাকা খালেন আমার ভাত খালেন আমার আপনার বাপের জন্য দোয়া করলেন কেন ব্যাপারটা তো এরকমই আল্লা যে ওইভাবে শিখাইছে আপনার বাপের জন্য দোয়া তো আল্লাহ শিখায়নি আল্লাহ শিখাইছে রব্বির হাম হুমা কামা রব্বাই আনি বদলানো যায় আয়াত আমি শুনেছিলাম কোনো মসজিদের ইমাম নাকি পড়ে রব্বির হাম হুমা কামা রব্বাই না সগিরা আমি বললাম ওই ইমাম তাসলিমান নাসরিনের চেয়েও খারাপ কারণ তাসলিমান নাসরিন কোরান বদলাবার আহ্বান জানিয়েছিল আর ওই ইমাম কোরানের আয়াত বদলায় ফেলেছে অলরেডি কোরআন আয়ত বদলাবার ক্ষমতারও আছে কিয়ামত পর্যন্ত থাকবে রব হাম হুমে কামা রব্বাইয়ানি সবিরা বন্ধুগণ শুনুন আমাকে একবার এক লোক ধরলো আদমন জিলাপি নিয়ে আসছে মসজিদে বসে আমার বাবা মারা গেছে গত সপ্তাহে দোয়া করে দেন আমি বললাম আপনার বাবার কি জানা যা হয়নি বলে হয়েছে তো জানা যায় কী দুয়া করেছেন আল্লাহ হাইয়ে না ও মাইয়ে না অ শাহি দিনা ও গয় বেনা ও শাকিরিনা ও কবিরিনা

সবাইকে ক্ষমা করে দাও আট শ্রেণীর লোকের জন্য নবী দোয়া শিক্ষা দিলেন এই দোয়া পরে জানাজা পড়ানো হলো আপনার বাপকে দাফন করা হলো আজকে আবার নতুন করে দোয়া করতে হবে জিলাপিখে বলে আপনি যদি না করেন আমার ইমাম দোয়া পড়বে বললাম জমি জায়গা ভাগ করেছেন কিভাবে বলে ভাই না নিয়েছি ডবল ডবল দিয়েছি অর্ধেক বন্ধ অর্ধেক আর ভাইরা বললাম ইমামের ভাগ কোথায় বলে ইমাম ভাগ পাবে কেমন কথা জীবনে শুনি নেই বললাম হাদিসে আছে যেই মহল্লার লোক মারা যাবে সেই মহল্লার ইমামকে জমি জায়গার ভাগ দিতে হবে কোথায় আছে বাইর করেন বললাম যে হাদিসে আছে ইমামের কাছে দোয়া আনতে হবে ওই হাদিসেই আছে তোমারটাও নেই আমার নেই নাই তোমারটাও নেই আমারটাও নাই শেখ ইউসুফ আফেজাউল্লাহ চেনেন তো তাকে আপনারা তো উনি গেছিলেন ওয়াস করতে এক এলাকায় দিনাজপুরেই তো সম্ভবত ওরা রামসাগর এলাকায় বলছে চিঠি দিয়েছে দিয়ে বলছে সম্মিলিত মুনাজাত সন্নত না বেদাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছে সম্মিলিত মুনাজাত বেদাত এটা আহলাদিসরা জানে তো জানে হানাপিরাও জানে আরে এটা নিয়ে গোলমাল করতে করতে হিন্দুরাও জেনে গেছে তোরা এখনো জানিস নাই আহলাদিসরা জানে জানে মাঝাবিরাও জানে হিন্দুরাও জানে যেটা নিয়ে গোলমাল এখনো তোমরা জানো নাই বন্ধুগণবে ইমামের বাপের জন্য আপনি দুয়া পড়বেন আপনার বাপের জন্য আপনার বাপের জমি আপনি খাবেন এটা পুরাতন কাঁঠাল গাছ রেখে গিয়েছিল সেই কাঁঠাল গাছটা চিরাই করে কাঠ ভাগ করে নিয়েছেন পুরাতন টিনের ঘর খুলে তিনগুলি ভাগ করে নিয়েছেন ইটগুলো ভাগ করে নিয়েছেন আর দোয়া করবে কেটা ইমাম ইমামকে তো দুখানা ইটও দেন নাই এটা টিনও দেন নাই বাপের রেখে রেখে যাওয়া কাঁঠাল গাছের একখানা তক তাও দেন নাই বাপের জমি জায়গা আপনি ভাগ করে খাবেন আর দোয়া করবে কে ইমাম কেমন দাবি তাই তো কবি বলছেন আজান শুনলে নাহি নরে ভাড়াটিয়া কোরান পরে বাপের জাকান্দানি কালে ডাক মোল্লা আম্মা বলে মোল্লার অপেক্ষায় মালাকুল মত না রয় অভাগা বাঙ্গালি তোরা কে দেখবি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রথম তালিম তিনি দিলেন আদম আলাইহিস দুয়ার দোয়া শিক্ষা দিলেন ক্ষমা চাওয়ার জন্য আদম সাল্লামের সন্তানকে লাশ দাফন করার নিয়ম শেখানোর জন্য আল্লাহ কাক পক্ষী পাঠায় দিলে শিক্ষণীয় আছে পিঁপড়ার কাছেও শিক্ষণীয় আছে কুকুরের কাছেও শিক্ষণীয় আছে কুকুরের কাছে কি শিক্ষা পাওয়া যায় কুকুরের ভিতরে একেবারে ডিও জি ডগ ডিওজি ডিওজি ডগ এই মিস্টার ডগ এই কুকুর এর খাসলত হলো পাঁচটা কয়টা একটা হলো দই ফেরে বেড়ায় হাঁটে না দ্বিতীয় হলো জাত ভাইকে দেখলে কি করে সালাম নাই কালাম নাই মুসাফা নাই মহানাখা নাই ভালোবাসা প্রেমপ্রীতি সেনে সেমপ্রীতি কিচ্ছু নাই এক ডিওজি জি আসতে বাক্সানার ওই দিক থেকে আর একটা আসছে পাঁচ বিবির ওই দিক থেকে মোড়ের মধ্যে দেখা একদম মারামারি কামড়া কামড়ি এটা ডিওসির খাসল ভালো খায় মন্দ খায় পেট ভরে গোষ্ঠ বলা খাওয়ালে ময়লা চাটুন না মারলে ভালো লাগে না কিন্তু যেই মনিবের বাড়িতে হাড্ডি শুষে খায় সেই মনিবের সারা রাত বাড়ি পাহারা দেয় তার ক্ষতিও হতে দেয় না বন্ধুগণ কাকের কাছ থেকে যদি আদম সন্তান এই মানুষ দাফন করা নিয়ম শেখে তাহলে ইংরেজি শিক্ষিত ডাক্তার জাকের নায়েক তার কাছে আমাদের শিক্ষণীয় আছে না আছে কিন্তু দুঃখজনক হলো সত্য এক শ্রেণীর লোক তাকে বলছে ইহুদিদের দালাল ইহুদিদের দালাল ডাক্তার জাকের সিরাজগঞ্জের সদানন্দ ইউনিয়নের সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সিরাজগঞ্জ সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান স্টেজে বসায় জনৈক বক্তা বলছেন ডাক্তার জাকের নায়েক ইহুদির দালাল চেয়ারম্যান সাহেব পিছন থেকে বলছেন যে আপনি বক্তব্য স্টপ করেন ডাক্তার দেখেন প্রমাণ করেন তারপরে আপনার বক্তব্য সামনে আবার তখন ওই লোক পিছনে ঘর ঘুরে দেখে চেয়ারম্যান তো অল্প বয়সের চেয়ারম্যানকে বোঝা যায় না সে একজন চেয়ারম্যান দেখে মনে হচ্ছে যে একটা কলেজের ছাত্র মার্সে জোরে ধমক এটা হলো তার পুঁজি এই তুমি কি জানো বলছে আমি তো কিছু জানি না আপনি কি ডাক্তার জাকির নায়ক স্যারকে দেখেছেন কয় দেখি নেই আপনি কি তার সঙ্গে কথা বলেছেন বলি নেই আপনি কি তার বক্তব্য শুনেছেন কয়ে বাজে বক্তব্য আমি শুনি না আপনি কি তার লেখনি পড়েছেন না তা পড়ি নেই আপনি যাকে দেখলেন না যার কথা শুনলেন না যার বক্তব্য শুনলেন না সেই ইহুদির দালাল আপনি জানলেন কি করে ইহুদির দালাল প্রমাণ করবেন তাহলে স্টেজ থেকে নামতে পারবেন নতুবা নামা সম্ভব নয় বসে ধমক দিয়ে কাজ হবে না আমি একজন চেয়ারম্যান আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকে বলি যে আপনি মাঝে মাঝে এরকম দেখলে ধরবেন বলবেন এটার প্রমাণটা দিয়ে তারপর স্টেজ থেকে নামেন মোবাইল দিয়ে কুলুক করেছে এরা কোনো পাগলও বলে না যেটা চেয়ারম্যান সাহেব আমাদেরকে বললেন এরকম বাজে কথা বলার জন্য হাজার হাজার টাকা দিয়ে জনগণ করে তোমাকে একটা গেছে এক এক শ্রেণীর শ্রেণীর আলেমদের বক্তাদের বন্ধুগণ সীমানা বলছিলাম চেয়ারম্যান সাহেব বললেন যে আপনি প্রমাণ দিয়ে নামুন আমি এই ইউনিয়নের চেয়ারম্যান আজকের মাহফিলের প্রধান অতিথি ধমক দিয়ে কাজ হবে না চেয়ারম্যানের বিরুদ্ধেও তো কিছু লোক থাকে থাকে না তারা বলছে চেয়ারম্যান সাহেব এত বড় আলেমকে স্টেজে অপমান করলো কেন এটা একটা অজুহাত চেয়ারম্যান সাহেব বলছেন যে আইনি তো আলেম সাহেব ওনাকে অপমান করলে আপনাদের গায়ে লাগে আর যেই মাজলুম নেতা যেই মাজলুম দিনের দায়ী যার ছিল প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করেছে তাম বিশ্বের তাম বিশ্বে প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করছে তার দাওয়াতে নট এ মেটার অফ যোগ বছর দুয়েক আগে মালয়েশিয়া সফরে ডাক্তার জাকির নায়ক স্যারের বাসায় গেলাম তার উষ্ণ আতিথেয়তা তিনি নিজে ফ্রিজ থেকে সফট ড্রিঙ্ক বের করে গ্লাসে ঢেলে আমাদেরকে আপ্যায়ন করছিলেন আমি স্যারকে বললাম স্যার আমাদেরকে ক্ষমা করুন এই হলিয়াটি যানের নাটক আমাদের দেশে মনস্ব করে আপনার মত দিনের দায়ীকে উহুদ্দিনা সারা বুঝত এই ডাক্তারকে সেরে দিলে যেইভাবে লাখে লাখে মানুষ ইসলাম গ্রহণ করছে টুডে অ তামাম তাম বিশ্বে ইসলাম মুসলিম সংখ্যা গরিষ্ঠতা লাভ করবে ওদের দাঁড়াবার জায়গা থাকবে না যার ফলে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধুগণ অনেক কথা মনের মধ্যে আকুলি বিকুলি খায় এই বিশ্বে দুইটি বিশ্বযুদ্ধ হয়েছে এই পৃথিবীতে দুই বিশ্বযুদ্ধ কোনো মুসলিমেরা পরিচালনা করেনি অমুসলিমদের পরিচালিত এই দুই বিশ্বযুদ্ধে প্রায় আটষট্টি মিলিয়ন লোক নিহত হয়েছে কত লোক আটষট্টি মিলিয়ন লোক হত্যা করলো যারা মাত্র দুই যুদ্ধে ইসলামের সোনালী ইতিহাসে যুদ্ধ হয়েছে অনেক যুদ্ধ কিন্তু পুরা বেশি লোক এক হাজার মারা যায় না এক হিটলার মারলো কত লাখ মানুষ মাউশেদুং মানলো কত লাখ মানুষ কালমার্স মানলো কত লাখ মানুষ অমুসলিম এইসব লোকেরা কত মানুষকে খুন করেছে এখনো চলছে নিরীহ মানুষ এমন মানুষকে মেরে শেষ করছে হাসপাতালের উপর বোমা মারছে শিশুদেরকে মেরে শেষ করছে অথচ ইসলামের ইতিহাসে ব্যাটাল ফিল্ড ছাড়া ডাইরেক্ট সোলজার ছাড়া কাউকে মারা নিষেধ ছিল আল্লাহ নবী ইসলাম যখনই যুদ্ধ সৈন্য পরিচালনা করতেন তখন বলে দিতেন খবরদার কোনো বাচ্চাকে আঘাত না কোনো বয়স্ক মানুষকে আঘাত না কোনো মহিলার গায়ে হাত তুলবানা এটা ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমাদের দেশের এক শ্রেণীর যুব সমাজ যারা আজকে কোরআন হাদিস না জানার কারণে বিপদগামী হচ্ছে বিভ্রান্ত হচ্ছে এই অমুসলিমদের পাতানো ফাঁদে পা দিয়ে বাংলাদেশকে সন্ত্রাস রাজ্য হিসাবে চিহ্নিত করার জন্য উঠে পড়ে লেগে আছে এ দেশটা অমুসলিমেরা চা চায় আফগানিস্তানের মতো হোক ইরাকের মতো হোক এই দেশটা হোক আলজেরিয়ার মতো কিন্তু এ দেশের আলেমোলামা যারা হকানি আলেমা আছেন তারা পরিষ্কারভাবে চিহ্নিত করে দিয়েছেন ইসলামের জিহাদ আর সন্ত্রাসী কর্ম কর্মকাণ্ড জঙ্গিবাদ এক নয় জিহাদ হলো ডাক্তারের অপারেশন আর জঙ্গিবাদ হলো ডাকাতের অপারেশন ডাকাত অপারেশন করে কেন মানুষকে খুন করে ওর টাকাটা নিয়ে নেবে আর ডাক্তার অপারেশন করে কেন মানুষকে চিকিৎসা করে তার কাছ থেকে কিছু ফিস আদায় করবে ডাকাতের পেট ফাড়া আর ডাক্তারের পেট ফাড়া এক নয় যুদ্ধ কে করবেন কখন করবেন কিভাবে করবেন এখন যদি আমাদের দেশ বহির শক্তি কর্তৃক আক্রমণ হয় আক্রান্ত হয় তাহলে লালু মুন্সি আর ভুলু ইমাম লালু মুন্সি আর ভুলু চেয়ারম্যানের দায়িত্ব যুদ্ধ ঘোষণা করা নয় আমরা দেশের রাজস্ব দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আর্মি বাহিনী বিডিআর বাহিনী র্যাব বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আমাদের রাজকোষের পয়সাকে তাদেরকে লালন পালন করা হচ্ছে তারা ডাইরেক্ট যুদ্ধ অংশগ্রহণ করবে এদেশের বাহিনী দ্বারা যদি যুদ্ধ প্রতিহত করা সম্ভব না হয় তাহলে সিভিল প্রশাসন থেকে লোক নেওয়া হবে ডাইরেক্ট যাওয়ার সুযোগ নাই তাকে রিক্রুট করবে নাম লেখাবে বাছাই করা হবে বাছাই করে নিয়ে গিয়ে তাদেরকে প্রাথমিক ট্রেনিং দিয়ে তারপরে যুদ্ধের সহযোগী হিসাবে তাদেরকে ব্যবহার করা হবে বন জঙ্গলে বসে থেকে ইন্টারনেটের ভিতরে কাউকে যুদ্ধের ঘোষণা দেওয়ার অনুমতি ইসলাম দেয় না যুদ্ধের ঘোষণা দিবে রাষ্ট্রপতি যার হাতে রয়েছে রাষ্ট্রের ক্ষমতা আপনি থাকেন নিজেই জঙ্গলে পালায় আপনি যুদ্ধ করার অনুমতি কেটে দিছে যুদ্ধের ডাকদার অনুমতি কে দিছে যুদ্ধ করার জন্য শক্তি সামর্থ্য থাকতে হবে এবং যুদ্ধ করে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা যাকে পরাস্ত করবেন তার চেয়ে উত্তম ব্যক্তি রেডি থাকতে হবে এইগুলি সব মূলনীতি ইসলাম দিয়েছে যুদ্ধ যে ইচ্ছা যখন ইচ্ছা অন্ধকারে বোম মেরে দিয়ে আসলো আর যুদ্ধ হয়ে গেল জিহাদ হয়ে গেল আমাদের দেশের আলে মোলামা এক শ্রেণীর আলে মোলামা তাদের বুদ্ধি এত কম যা মনে ধরে তাই বলে আর মানুষের সাথে সাথে লাফায় একজন আলেম সাহেব ওয়াস করছেন অ মুসলিমদের পণ্য বর্জন করো মুসলিমদের পণ্য ব্যবহার করা হারাম কারণ তারা হলো আমাদের দুশ্মন অমুসলিমরা ইহুদিন আসল আমাদের দুশ্মন আত্মীয় মুসলমানদের অবশ্যই দুঃশন কিন্তু দুনিয়াবি ব্যবসা বাণিজ্য লেনদেন তাদের সঙ্গে করার অনুমতি ইসলাম আমাদেরকে দিয়েছে বক্তা সাহেব বক্তৃতা করছেন তার সামনের মাইকটা হলো মেড ইন জাপান মাইক কোথাকার মেড ইন জাপান হাতের ঘড়িটা হলো মেড ইন সুইজারল্যান্ড তার পকেটের মোবাইলটা হলো মেড ইন ফিনল্যান্ড আর তার চোখের চশমার ফ্রেমটা হলো মেড ইন ফ্রান্স ফ্রান্সের তৈরি চশমা সুইজারল্যান্ডের তৈরি ঘড়ি হাতে ফিনল্যান্ডের তৈরি মোবাইল ব্যবহার করে জাপানের তৈরি মাইকের সামনে জাপানের তৈরি গাড়িতে চড়ে এসে বক্তব্য দিচ্ছে মুসলিমের পণ্য বর্জন করো বেটা তুই আগে বর্জন কর জনগণ বলছে জিহাদ 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 চাই শুরু হলে আমরা নাই আছে না এরকম হুজুকে বাবলি যা শোনে তাই বা ঠিক আরে ঠিক কোনটা বে ঠিক কোনটা ওটাকে বিচার করার দায়িত্ব তোমাকে কে দিল বন্ধুগণ সব কিছুর মূলে রয়েছে আইলেম যার এলেম আছে তিনি সেই এলেম অনুযায়ী আমল করবেন ডাক্তার জাকির স্যার বললেন যা আমরা বাংলাদেশি আশি লক্ষ ফলোয়ার্স আছে আমার তার মানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আমার আছে বাংলাদেশের লোক আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তিনি বললেন আশি লক্ষ ফলোয়ার্স আছে বাংলাদেশি আমার আশি লক্ষ ফলোয়ার্স বাংলাদেশে আছে জাকের নায়কের কিন্তু পিস টিভি বন্ধ করলো আশি লাখ ফলোয়ার্স কোথায় গেল আশি লাখ ফলোয়ার্স কেন আশি কোটি ফলোয়ার যদি থাকে কোনো কাজ হবে না যদি সে আশি কোটি ফলোয়ার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে না থাকে আশি লাখ ইট যদি আপনি এই মাঠের মধ্যে সরায় সিটায় রাখেন এই আশি লাখ ইটের নাম কি বিল্ডিং আশি লাখ ইটকে কে আশি লাখ নয় এক লাখ ইট এক লাখ নয় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার নয় দশ হাজার ইট যদি আপনি সিমেন্ট দিয়ে বালু দিয়ে গেথে একটা বিল্ডিং বানা সেই বিল্ডিং এ আপনি বিপদের সময় আশ্রয় নিতে পারবেন কিন্তু আশি লাখ ইট সরায় রাখলে সে আশি লাখ ইট দিয়ে কোন কল্যাণ পাওয়া যাবে না পৃথিবীর সমর্থক আশি লাখ কিন্তু এই আশি লাখ মানুষ দিয়ে কোনো কাজ হয়নি কারো তারা এক সেন অফ কমান্ডের চলে না তাদের নেতৃত্ব নাই প্ল্যাটফর্ম নাই এই জন্য ইহুদিন আসারা এটাই চায় ব্রিটিশের সবচেয়ে মারাত্মক পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল বিভক্ত করো আর শাসন করো আজকে মুসলিম জাতিকে বিভক্তির কাজ চলছে বন্ধুগণ এই যে তালিম এই যে শিক্ষা আল্লা রব্বুল আলমিন চালু করলেন এই শিক্ষা ব্যবস্থাই চলবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আর রাহমানু আল্লামাল কুরআন খলকাল ইনসানা আল্লামাহুল বায়ান দয়ালু দয়াময় আর রাহমানু আল্লামাল কুরআন দয়ানু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন খালকাল ইনসান আল্লামাহুল বায়ান মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে ভাষা জ্ঞান দান করেছে মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন আর রাহমানু আল্লামাল কোরআন খালকাল ইনসান আল্লামাহুল বায়ান দয়ালু দয়াময় দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন দয়ালু তাছাড়া কোরআন শেখা সম্ভব নয় আল্লাহ রাব্বুলের মিনের মেহের ছাড়া কোরআন বোঝা সম্ভব নয় মক্কার মাটিতে বড় বড় লিডার লোক ছিলেন বড় বড় টাকা পয়সালা লোক ছিলেন সেই টাকা পয়সালাকে আল্লাহ হেদায়েত দান করেন নাই লিডারদেরকে হেদায়েত দান করেন নাই বড় বড় মেধাবী লোক ছিলেন তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন নাই হেদায়েত পেলেন বেলাল বিন রাবাহ রাজি আল্লাহ তালান হো যিনি ছিলেন উমাইয়াল কেনা গোলাম আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু হু আল্লাহ নবী সাহাবি আব্দুর রহমান বিন সাকরাদ দাউসি রাজি তালানহু ইসলাম বুঝেছিলেন পাক ইসলাম বুঝার তৌফিক দান করেছিলেন হেদায়েত আল্লা নিজের হাতে রেখে দিয়েছেন হেদায়েত যদি মানুষের হাতে টাকা পয়সালাদের হাতে থাকত পয়সালারা হেদায়েত কিনে নিয়ে যেতেন হেদায়েত যদি লিডারশিপের মাধ্যমে বিতরণের ব্যবস্থা থাকতো লিডারেরা হেদায়েত কিনে নিয়ে যেতেন হেদায়েত যদি নবী রসুলদের হাতে থাকত ইব্রাইম সাল্লামের পিতা আজুর হেদায়েত পেয়ে যেত নুহুয়াসাল্লামের ছেলে কেনান হেদায়েত পেয়ে যেত আল্লাহর নবীর চাচাবু তালেম হেদায়েত পেয়ে যেত কোরানের শিক্ষা আর বস্তুবাদী শিক্ষার মধ্যে মৌলিক পার্থক্যটা কি দেখো কোরআনের শিক্ষা মানুষকে ভাইয়ের প্রতি শিক্ষা দিল বস্তুবাদী শিক্ষা যেখানে ধর্মীয় শিক্ষা নেই আবরার পিটিয়ে হত্যা করা হল আবরার ফাদ নিহত হলেন তার সহপাঠীদের হাতে পিটুনি পিটুনির মাধ্যমে নিহত হলেন আবরার ফাদের রায় আপনার ফার রায় ঘোষণা করা হয়েছে বিশ জন ছাত্র ফাঁসি হয়ে গেছে আর পাঁচ জনের জন্য যাবক পাঁচ জনের যাব আর বিশ জনের ফাঁসি অর্ডার ডাইন হাতো আমার বাম হাতো এই ছেলেগুলিকে আমি কে করলো মা পাঠিয়েছিলেন কানের দুল নাকের ফুল বিক্রি করে বাবা জমি জায়গা বিক্রি করে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য অভাবী ঘরের সন্তানকে পাঠালেন রক্ত পয়সা দিয়ে ছেলে ইঞ্জিনিয়ার হয়ে ফেরত আসবে ছেলে মায়ের কোলে ফেরত এসলো লাশ হয়ে বস্তু যদি ধর্মচ্যুত হয় তাহলে বস্তু হয়ে যায় অপদার্থ আর যদি মানুষ ধর্মচ্যুত হয়ে যায় তাহলে মানুষ হয়ে যায় পশুর সমতুল্য আল্লাহ বলেন উলাইকা পানির পরে নকশা করে বানাইলেন মান বেড়ে তাহার ভিতর দিলেন কত বিবেক বুদ্ধি জ্ঞান বস্তুবাদী শিক্ষা আর ধর্মীয় শিক্ষা যতক্ষণ পর্যন্ত কোরআনই শিক্ষা বস্তুবাদী শিক্ষার সাথে সমন্বয় না করা হবে ততদিন পর্যন্ত এই শিক্ষা দিয়ে কল্যাণ আশা করা যায় না যারি ফলশ্রুতি দেখুন ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার ধর্ম জানে না তাদের আচরণ কেমন হয় তাদের চালচলন কেমন হয় একমাত্র ধর্মীয় অনুভূতি পারে মানুষকে সুসংগঠিত এবং সুসংহত করতে ব্রিটেনের রানী এলিজাবেথ গেলেন বুরুনাই সফরে বুরুনাই সফরে গেলেন ব্রিটেনের রানী এলিজাবেথ ব্রুনাইয়ের গ্যানমস্কে গেলেন জমার খোদ কে গেলেন কোন জমার খোদবা শুনতে ব্রিটেনের রানী এলি যাবে সাথে ট্রান্সলেটর ট্রান্সলেটর ট্রান্সলেট করছেন খোদবার ব্রিটেনের রানী ব্রুনাইয়ের গেলেন মস্কে জমার খোদবা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে ওঠার পরে সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন ব্রিটেনের রানী বলছে আমি আমার জীবনে এত আরামের ঘুম আর কোনো জায়গায় ঘুমাই নয় সাংবাদিকদেরকে তিনি জবান দিয়ে বললেন তোমাদের দেশের ইমামেরা স্বামী স্ত্রীর হক সম্পর্কে বলে স্বামী স্ত্রীর হক সম্পর্কে আজকের ইমাম সাহেব পড়লেন ইমাম সাহেবের খুদ্বার কারণে ধর্মীয় অনুভূতির কারণে ধর্মীয় শিক্ষার কারণে তোমাদের দেশগুলিতে এখনো মুসলিম বিশ্বে বিবাহ বিচ্ছেদের পরিমাণ খুবই কম আমাদের ব্রিটেনে যাও ইউরোপ আমেরিকায় গিয়ে দেখো স্বামীদের বুকের উপরে ফেলছে ধর্মীয় শিক্ষা মা নরম করা মানুষ পুরুষকে সুসংহত করা ধর্মীয় শিক্ষার উপর আর কোনো শিক্ষা না এক মহিলা এসে বলছে আমার স্বামী খুব খারাপ খুব মারে ধরে গালে বকাবাদি করে আমি বললাম বাবা তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ না ফেরাউন তো কাফে আমার স্বামী মুসলিম ফেরাউন কমেই নাতে আসি আরো পায়ে হাতে ঠুকেল হার মে কত সাবাসো সাবাসো আসিয়া বিবি

ফেরাউন তার স্ত্রীকে দারুণ নির্যাতন করে প্যারাগ মেরে হত্যা করল কিন্তু বিবি আসিয়া ধৈর্য ধারণ করলেন মা তোমার স্বামী যদি ফেরাউন না হয় তাহলে তুমি ধৈর্য ধারণ করো পাক তোমাকে নেকি দেবেন আরেকজন পুরুষ এসে বলছেন আমার স্ত্রী খুব খারাপ বললাম তোমার স্ত্রী কি নুহা সালামের স্ত্রী ওয়াহেলার চেয়েও খারাপ কেনানের মায়ের চেয়েও খারাপ নুয়াল সালামের ছেলে কেনান ভেসে গেল মহাপ্লাবনে সেই ক্লানের মায়ের নাম ছিল ওয়াহেলা বলে না আমার স্ত্রী তো মুসলিম মুসলিম কিন্তু কেনানের মা তো এত বড় জলিল কাফের স্ত্রী নিয়ে সংসার করলেন আল্লাহর কুলান সাক্ষী আল্লাহ নবীর হাদিস সাক্ষী বাপজি আপনি একটু ধৈর্য ধারণ করুন দুই দিনের পৃথিবী আপনার স্ত্রীর সঙ্গে সমন্বয় করার চেষ্টা করুন ধর্মীয় অনুভূতি দিয়ে মানুষকে যত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যায় পৃথিবীর অন্য কোনো জিনিস দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভাবনা এই জন্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক কিন্তু ধর্ম তো ফরমালিন ঢুকে গেছে চেয়ারম্যান সাহেব ইঙ্গিত দিয়ে গেলেন ফর্মের মধ্যেও ফর্মালিন ঢুকে গেছে তাই তো শফিকুল জাগরণী গিয়েছিল সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে রং বিরঙের হুজুর আসেরে দেশে রং বিরঙের হুজুর আসেরে কোন হুজুরের দাড়ি ছাটা কারো বাবার অল্প কয়টা শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে রং বিরঙের হুজুর আছে রে ধর্ম কেউ করছে তাফসির মাহফিল কেউবা আবার হালকায় জিকির কেউ আবার নারার ফকির ফানা ফিল্লা হইছে রে রং বিরঙের হুজুর আছে রে জালহাদিস ধর্ম সবাই লাফানাফি জালহাদিস পয়রা রে রং বিরঙের হুজুর আছে রে লাভ দিয়ে গাছে উঠতেছে মাসে উঠতেছে আবার কিছু কিছু ইদানিং ভাইরাল হয়েছে ইন্টারনেটে ইন্টারনেটে যুবকদের মাথা খেয়ে হ্যামিলিনের বাসি হওয়ার সর্বনাশ করছে কয়েকদিন আগে এক ছোকরার বক্তৃতা শুনলাম ছোকরা বললাম এই কারণে ওকে দেখলাম কয়েকদিন আগে ছোকরা অবস্থায় কারমাইকেল কলেজের ছাত্র সে এখন নাকি ইন্টারনেটে বক্তব্য দেয় কয়েক কাগজের টাকা হারাম ফতুয়া দিয়েছে ওর দাদা কাগজের টাকা হারাম তারপরে কয়েকদিন আগে আবার নতুন ডেলিভারি আল্লাহর নবী নাকি যখন ওহি দেওয়া বন্ধ ছিল কয়েক মাস তখন নাকি আল্লাহ নবী আত্মহত্যার চেষ্টা করেছিলেন এত বড় জঘন্য কথা এই সব ছোকরা বকে ইন্টারনেটের মধ্যে এগুলি দেখার জন্য সংসার করার মতো লোক না এক বক্তা ওয়াজ করতে করতে জুতা তুলে বলছে তোমাকে জুতা পিটা করবো আর এক বক্তা বক্তৃতা করতে ও বাটপার আর এক বক্তা বক্তৃতা করতে গালাগালি বকাবাদি মুখ সুটায় করছে বন্ধুগণ কি বলবেন এদিকের কথা আর সেদিকের কথা পাগড়ি মাথায় দিয়ে টুপি মাথায় দিয়ে জুব দিয়ে দাঁড়ি নিয়ে মুসলমানদের মসজিদ পুরাবার জন্য চেষ্টা চালাচ্ছে মাংসুর পুরানো এইগুলি হয়েছে তাদের নিত্য দিনের কারবার এইসব সন্ত্রাসীদেরকে যারা মুসলিমদের মসজিদ মুসলিম হয়ে পুরায় দেয় ভাঙার হুমকি দেয় সেই ভোলার সেই মসজিদ একবার পুরায়ছে আবার এখন ভাঙার জন্য হুমকি দিচ্ছে তবে পারবে না ইনসা আল্লাহ ফরিদপুরের সালথার মসজিদ ভেঙেছিল আহলাদিস আন্দোলনের ওসিলায় সেখানে দক্ষতায় বিদেশি অনুদানে তিনতলা বা পাঁচতলার ফাউন্ডেশন একজাক্টলি আমার মনে নেই ফাউন্ডেশন দিয়ে সেখানে কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা যদি সজাগ থাকি তাহলে এই সমস্ত কথা সমাজে মানুষ সুসংগঠিত হয়ে এগুলি প্রতিহত করা সম্ভব আজকে আল্লাহ পাক বলছেন ওয়াই তাসিমি হাবিল্লা তোমরা ঐক্যবদ্ধ হও আঁকড়ে ধরো আল্লাহর রজ্জু কোরআন সুন্নাকে আঁকড়ে ধরো আমরা এখন আঁকড়ে ধরছি ওয়াতিমবি আবদুল্লাহ প্রত্যেকে একজন একজনের আল্লাহর বান্দাকে আঁকড়ে ধরো কেউ আমুক পীরের মরিদ কেউ তামক পীরের মুরিদ কেউ আমুক হুজুরের ভক্ত কেউ তামক হুজুরের ভক্ত হতে 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 পীর পুরোহিত পীর যা আছে 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 এক শ্রেণীর নির্ধারিত কোনো বা শেখ ছাড়া তাদের বক্তৃতা শুনতে তারা রাজি না তার শায়ক যদি দিনকে রাত বলে রাতকে দিন বলে ওটাই ঠিক আর ডানে বামে দেখার সুযোগ তাদের নেই এই অতিভক্তি অতি বিদ্বেষ সৃষ্টি হচ্ছে এক শ্রেণী জাতিকে বিভক্ত করার কাজ করছে আল্লাহ বললেন আল্লাহর আঁকড়ে ধরলো আল্লাহ বললেন ও আাসে আল্লাহর হাবলকে আঁকড়ে ধরো কিন্তু আবদিল্লাহ ওরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে না ধরে আল্লাহর বান্দাকে আঁকড়ে ধরার কাজ চলছে এক ভণ্ড বক্তা বক্তৃতা করছে বলছে কেরামান এখন কা দেবীন দিন কেরামান এন কা দিন আল্লাহ তালার দরবারে যদি করেন অভিযোগ আমি বলবো দনিয়াই ছিলাম খাজা বাবার ল নাউজবিল্লা বললেন না আলহামদুলিল্লাহ বললে ওরা যে পনেরো হাজার মানুষ প্রায় সেখানে উপস্থিত সবাই যে বলো আল্লাহ আপনার আর তার আকিদার কত পার্থক্য কেরামান কাতেবিন যদি অভিযোগ করে তো বলবো আমরা খাদা বাবার লোক দনিয়াতে ট্রেনে টিকিট কাটলেন না জিজ্ঞেস করলো টি সাহেব টিকিট কই আমি আবুল টিটির ভাগিনা দনিয়া আবুল টিটির নাম বলে চলে যাও চেয়ারম্যানের নাম পেয়ে পার পেয়ে যাও সরকারি দলের লোক বলে পার পেয়ে যাও বিরোধী দলের অমক নেতার আত্মীয় বলে পার পেয়ে যাও অমকের অমক বলে পার পেয়ে যাও কবরে উগিয়ে সেটা পেতে চাও আল্লাহ নবী সালাম বললেন আপন মেয়েকে ইয়া ফাতেমা বিনতে মোহাম্মদিন সালিনী মালি মাছিত হে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সম্পদ থেকে দুনিয়ায় কিছু নেওয়ার থাকলে নিয়ে যাও কিন্তু পরকালে আমি বাপ হিসাবে তোমার কোনো উপকার করতে পারব না আমার চাচা আবু তালেম তার পায়ে দুই আগুনের জুতা পরানো হবে মাথার ঘেরু টকবক করে পড়বে আমি বিশ্বনবী আমার আপন চাচার জন্য কিছু করবার ক্ষমতা থাকবে না কিন্তু এই ভণ্ড বলে যে আমরা খাজা বাবার নাম বলে পার হব আরেকজন আলেম সাহেব চমৎকার জবাব দিয়েছেন বলছি কে রকম কা দেবিন দিন কেরামন কা দেবিন রোজাহা দিন কে রকম কা পাইবে যেই দিন তোরা যারা শিলি ল্যাংটা বাবার লোক জু তা পিটাইয়া কবে জাহান্নামে ঢো জু সুন্দর হইছে তো নাকি বন্ধুগণ এটাও ইসলাম এটা কি ইসলাম একজনের ইসলাম আরেকজনের ইসলাম বামে ইসলাম সোজা আরেকজনের চৌরাস্তা তিনজন গোবিন্দগঞ্জের যাত্রী তিন রাস্তা দিয়ে তিনজন যাচ্ছে আর বলছে আমরা চারটাই ঠিক চারদিক দিয়ে গোবিন্দগঞ্জ যাওয়া সম্ভব আল্লাহ রাবুল আলমিন বলেন

আমাদের প্রধান অতিথি হারুন রসিদ সাহেবের জায়গা তার হারুন রসিদ সাহেবের জায়গা আমি কিনতে গেলাম এই হিলি চৌ রাস্তার পাশে চেয়ারম্যান সাহেবের জায়গা আপনি কিনবেন আপনাকে দেওয়া হবে দশ লাখ টাকার জমি পাঁচ লাখ টাকায় দেওয়া হবে রাজি আছেন দশ লাখ টাকার জমি পাঁচ লাখ রাজি নেই কোন পাগল নেই রাজি হয় না কিন্তু ভাই জমি তো আছে কাগজ তো নাই আরে চেয়ারম্যানের জায়গা কাগজ দিয়ে কি করবেন চেয়ারম্যানের জায়গা হলো কাগজ ছাড়া সেই জায়গা নিতে পারি না আলু পটল কেনার সময় দুনিয়ার সবাই আহলে হাদিস হয়ে যায় পচা পটল কেউ নিতে চায় না পচা আলু কেউ নিতে চায় না পচা টমেটো কেউ নিতে চায় না বাসাই করে বেছে বেছে নেয় আমরা বলছি টমেটো যখন বেসে বেসে কেন ধর্মটাও বেছে বেশি আমল করো আমরা তো একই কথা বলছি পচা মাস নিতে চাও না আর আমল করো সব জাল জয় ভাবিস নিয়ে টানাটানি করো আল্লাহ রাব্বুল আর মিন বলেন ইয়াই লামুন জয় হিরাম মৃণাল হায়া তে ধনিয়া অহুম আনিল গা ফেলম আল্লাহ বলেন বান্দারেক দুনিয়ার সব কিছু বোঝে রাতের ক্ষেত্রে তারা মঘা হয়ে যায় পরকালের কথা যখনই বলা হয় বড় হুজুর যা বলে ওটা ঠিক আমি কিছু জানি না জমি কিনা সময় তুমি চিনে কেন আল্লাহ নবী বলছেন একজন জান্নাতি সর্বশেষে যিনি সব জল বঙ্গ নিয়ে জান্নাতে যিনি যাবেন সর্বশেষে যিনি জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে অল্প আমল যার হবে সেই লোক জান্নাতে যাবে আল্লাহর নবী বলেন সেই লোককে আল্লাহ পাক জান্নাতে এতটা জায়গা আর এতটা সম্পদ দান করবেন দশ পৃথিবী বিক্রি করলে সেই জান্নাতের সমতুল্য হয় না দশ পৃথিবী দশ পৃথিবী দশ পৃথিবীর মধ্যে কত সম্পদ আছে কত ফ্ল্যাট আছে কত প্লট আছে পৃথিবীতে আল্লাহ কত সম্পদ রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে কত সম্পদ রেখেছেন দুবাইতে গেলাম একশো পঁয়ষট্টি তলা বিল্ডিং যেটাকে বলা হয় বুলজুল খালি বুর্জুল খালিফা একশো পঁয়ষট্টি তলা বিল্ডিং বিল্ডিং আগাতা দশ মিটার বাতাসে দুলতে থাকে বাঁশের আগার মতো বিল্ডিংটা ভাঙে না কত মজবুত স্প্রিং দিয়ে বানানো হয় সৌদি আরবে যান মক্কার ঘরের পাশে সাতটা টাওয়ার বানানো আছে সৌদি সরকার সাতটা টাওয়ার বানিয়েছেন একটা টাওয়ারের উচ্চতা হল একশো দশতলা কত একশো দশ সেই একশো দশ তালা টাওয়ারের উপরে একটা ঘড়ি ফিট করা আছে সেই ঘড়িটার ওজন হলো মাত্র কত টন সেই ঘড়ির কাঁটাগুলির ওজন হলো ছয় টন এত বড় ঘড়ি পনেরো বিশ কিলোমিটার দূর থেকে রাতের বেলায় টাইম দেখা যায় একশো দশ তালা বিল্ডিং একটি আর ছয়টি বিল্ডিং আছে বাহাত্তর তালা এক একটা করে সৌদি আরবের বাদশাহ এই বিল্ডিং গুলি কিং আব্দুল আজিজ অক্ষয় স্টেটে এইগুলি বানায় গেছেন কেমত পর্যন্ত যেন মক্কা মদিনের খরচ নির্বাহ করার জন্য ভিক্ষে না করতে হয় পৃথিবীর বুকে কত দামি দামে সম্পদ আছে বাহারাইন থেকে দাম্মাম শহরে গেলাম আরব সাগরের উপর দিয়ে বিশাল ব্রিজ সার ফোরলেন বিশিষ্ট ব্রিজ ব্রিজের উপরে অসংখ্য মালবাহী টেলার দাঁড়ানো আছে ভারত আরব সাগরের উপর দিয়ে ব্রিজ বানালেন মালিক ফাহাদ আব্দুল আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ বাহারাইনের হাফিরা এলাকায় কোম্পানির মসজিদে আমি ইনাকান দামানুল্লাহ্ জুমার খোদ বাদ দিতাম দিতে যাওয়ার সময় সেই রাস্তা দিয়ে যেতাম গার্লফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার নোয়াখালীর ইঞ্জিনিয়ার শাহজাহান ভাই রাস্তা দিয়ে যাচ্ছি মরুভূমির মধ্যে রাস্তা দিয়ে পানি তুলছে পাইপ দিয়ে পানিগুলি কল কল করে নিয়ে যাচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা মেশিন দিয়ে পানি তোলা হয় আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম শাহজাহান ভাই এই মরুভূমির মধ্যে দিন রাত এত পানি তোলে কোথায় পানি পাই সাধারণ ভাই মুসকি হাসি দিয়ে বললেন এগুলি তো পানি নয় এগুলি হলো জ্বালানি তেল কত লক্ষ বেরেল কত লক্ষ কোটি বেরেল তেল আল্লাহ রব্বুল আলমিন পানি তলে রেখেছেন আরো বয়েল কোম্পানির ইঞ্জিনিয়ার মিশরের ইঞ্জিনিয়ার আবু মায়ের তিনি আমাকে দাওয়াত দিলেন সাগরের তল থেকে এই আপনার তেলগুলি উত্তোলন করা হয় আল্লাহ নবী বলেন দশ বার পৃথিবী বেসলে একজন জান্নাতির জান্নাতের সমান হবে না এত সম্পদ আল্লাহ দেবেন একজনকে ভাইয়ের আমার পৃথিবীতে কত সম্পদ আছে সম্পদের বিবরণ দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে সৌদি আরবের বাদশাহ মালিক আব্দুল আজিজ মৃত্যুর পূর্ব মুহূর্তে ছেলেদেরকে ডেকে বললেন বাবারা সন এই যে জাবালে আবু কুবায় দেখতে পাও জাবালে আবু কুবায়শ কোন পাহাড়ের নাম বলে কোন পাহাড়ের নাম জাবালে আবু কুবায়শ সেই পাহাড়ের উপর দাঁড়িয়ে বিশ্বনবী আঙ্গুল হিলনি করেছিলেন হয়ে মক্কার গেছিল ঘরের পাশে যেই পাহাড়ের উপরে বাদশার বাড়ি ওই পাহাড়ের নাম হল জাবালে আবু কোবাইস মালিক বিন আব্দুল মৃত্যুর পূর্ব মুহূর্তে ছেলেদেরকে ডেকে বললেন বাবারা আমার অসংখ্য সম্পদ তোমরা ভাগ করে খেয়ে নিও জাবালে আবু কুবাসের বাড়িটা আল্লাহ রাস্তায় অক্ষ করে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত আগত ভিআইপি হাজিদের সার্কিট হাউস হিসাবে ব্যবহার হবে পারেন না দিতে এক শতাংশ জায়গা দিতে পারেন না হাড্ডার হাড্ডি মাটিতে মিশে যাবে কবরে অস্তিত্ব বিলীন হয়ে শতাংশ মাটি হেলফুল ফিজুল মাদ্রাসায় থেকে যাবে মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে এক শতাংশ মাটির ব্যবস্থা হয়ে যায় মালিক আব্দুল রাহেমাহুল্লাহ হাসপাতাল দিয়ে যাচ্ছিলেন মিশরের তরুণ উদীয়মান যুবক নাম তার আতিয়া মুহদ সালেম আতিয়া মহম্মদ সালেম হাসপাতালে নার্সিং কাজ করেন বাড়ি তার মিশরে বর্তমান বাদশার পিতা মালেক আব্দুল আজিজ টকবকে সুন্দর যুবককে দেখে বললেন যুবক তোমার এত তীক্ষ্ণ মেধার অধিকারী তুমি লেখাপড়া বাদ দিয়ে কেন হাসপাতালে নার্সিং চাকরি নিয়েছ আতিয়া মহম্মদ সালেম বলছেন মিশরের গরিব পরিবারে আমার জন্ম আমার আব্বার আমার মা দুখিনী চাকরি করে সামান্য সংসার চালানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মালিক ফাহাদ আব্দুল আজিজের পিতা প্রেসিডেন্ট সালমানের পিতা মুহাম্মদ বিন সালমানের দাদা আব্দুল আজিজ বিন আব্দুর রহমান সঙ্গে সঙ্গে হাসপাতালের কর্তৃপক্ষকে ঘোষণা দিলেন এই ছেলেকে এখান থেকে রিলিজ করে দাও আজকে থেকে আমার সরকারি রাজকীয় তহবিল থেকে তার জন্য ব্যবস্থা করে দিলাম মাটিতে মিশে গেছে আতিয়া মোহাম্মদ সালেম মিশরের সেই যুবক নার্সিং চাকরি নিয়ে হাসপাতালে এসেছিলেন তাকে লেখাপড়া করানোর পরে ডক্টরেট করলেন মদিনা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করলেন জীবনের শেষ প্রান্তে এসে মসজিদে নবীতে এই মহামনীষী থেকে আমরা কিছু করার সুযোগ পেয়েছিলাম এলেম ভাই সব দুনিয়াতে থেকে যাবে মাটিতে আপনার লাশ মিশে যাবে এক শতাংশ জায়গা দান করবেন কেমন পর্যন্ত এই মাটি আপনার পক্ষে কথা বলবে আছেন কি কেউ বিসমিল্লা বলে ওয়াদা করবেন পঞ্চাশ হাজার টাকা হলে এক শতাংশ মাটি হয় নিজে না পারেন স্বামী স্ত্রী দুইজন মিলে ওয়াদা করেন পিতামাতার মাতার মাখ জন্য এক শতাংশ মাটির দাম এক হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যে যা পারবেন আল্লাহর আসতে দেওয়ার জন্য ওয়াদা করবেন এখানে একটি সুন্দর প্রতিষ্ঠান হোক এটা কি আপনার চান কারা কারা চান হাত তোলেন দুই হাত তোলেন আল্লাহ তোমার বান্দারা দুই হাত তুলে রাখেন নামাবেন না আল্লাহ তোমার বান্দারা দুই হাত তুলে তোমার কাছে ওয়াদা করেছে এখানে একটি দিনী প্রতিষ্ঠান তারা চায় বাম হাত নিচে নামান ডান হাত পকেটে ঢুকান কোথায় ঢুকাবেন কার পকেটে যার যার নিজের পকেটে সেই সেই ঢুকান যে যা পারবেন আল্লাহর হস্তে স্বেচ্ছাসেবকরা দ্রুত চাদর নিয়ে পিছন থেকে নিতে নিতে সামনের দিকে চলে আসো একটি লোকও বঞ্চিত হবেন না পাঁচটি টাকাও যদি পারেন এই চাদরের মধ্যে দেবেন কি আমার পর্যন্ত আপনার এই দান আপনার থেকে যাবে আপনি নেকি পাবেন আজীবন অনন্তকাল নেকি পাবেন আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন আল্লাহ আমিন পরিশেষে কেউ যদি মোটামুটি কিছু দিতে চান যাদের দেওয়ার ইচ্ছা আছে যারা দিতে পারেন এখন টাকা নাই লেখে দিবেন পরবর্তীতে জমা দিবেন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে এখানে লিখে পাঠিয়ে দিন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার একজন আল্লাহর বান্দা প্রথমে হিম্মত করেন ওয়াদা করেন যে আমি এতটি টাকা দিব বা এক শতাংশ জায়গা কেনার দাম দিব আমরা মুসাফির মানুষ প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব আল্লাহ পাক আপনাদের দামকে কবুল করবেন এত টাকা পয়সা সমৃদ্ধ এই পৃথিবী এই পৃথিবীর দশ পৃথিবীর সমান একজনের জন্য জান্নাত সেই জান্নাতের জায়গাটা খরিদ করার সময় যে আমল দিয়ে করবেন সে আমলটা কি কোরান সুন্না দিয়ে যাচাই বাছাই করে দেখতে হবে না নাকি মন গরা নিয়মে আমল করলেই হয়ে যাবে কশ কালেও নয় কোরআন সুনার দলিল ভিত্তিক আমল করবেন পাক আমল করার তৌফিক দান করুন আল্লাহ মিন রাব্বানা মিন্না ইন্নাকান্তা সামিউল আলিম ওয়ুবা আলীনা ইনাকান্ত তাবুর রাহিম যারা দিতে চাচ্ছেন দেওয়ার প্রস্তুতি নেন এ মতো মুহূর্তে আমাদের সভাপতি মহোদয় ইঞ্জিনিয়ার আব্দুল নূর আপনাদের এলাকার ছেলে কিন্তু অনেক দিন আগে থেকে তার সাথে আমার পরিচয় ফোনের মাধ্যমে কথা হতো অনেক নির্যাতনের শিকার হয়ে অনেক সমস্যা ডিঙ্গিয়ে সে আজকে এই পর্যায়ে এসেছে আহলাদি সংঘের দায়িত্বশীল ঢাকা জেলার সে এই অসিলে এখন জুমার খোদ্বাব দেওয়া শিখেছে একজন জেনারেল শিক্ষিত লোক হয়ে আল্লাহ পাক তাকে কবুল করুন আল্লাহ হুমায়ামিন আমিন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় যিনি দীর্ঘক্ষণ তার কর্মচঞ্চল জেন্দেগির কিছু অংশ এই দাবাতি কাজে অংশ রাখলেন আল্লাহ পাক তাকে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ আমিন। ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحانك ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته